তো শুরু করি আমরা আমাদের ক্লাস। এইচের অঙ্ক নিয়ে আমরা শুরু এইচের অঙ্ক আমরা করছিলাম, চার থেকে পাঁচখানা পার্ট আমাদের কমপ্লিট হয়েছে, কিন্তু প্রথম পার্টটা এখনো বাকি ছিল যেটা অফলাইনে তো হয়েছে কিন্তু এখানে আমি দেখাইনি। তো এই ভিডিওটা হচ্ছে ওদের জন্য যারা হচ্ছে এখনো পার্ট ওয়ানকে করেনি, অথবা বলতে পারো যারা পার্ট ওয়ানে মানে যারা অফলাইনে করেছিলে কিন্তু কনসেপ্ট হচ্ছে সেরকম ভালো করে বুঝতে পারোনি, তারা এই ভিডিওটা দেখতে পারো। আর যাদের করা হয়ে রয়েছে তাদের এটা না দেখলেও চলবে। আমি খুব বেশি ডেপথে যাব না, মোটামুটি লেভেলে আমি বোঝানোর চেষ্টা করব। এক নম্বর অঙ্কে কি বলেছে, বলেছে টিনা ও রাকেশের বয়সের অনুপাত 9:10। তার মানে স্যার টিনার বয়স যদি 9 হয় রাকেশের বয়স কত হবে? 10। বলছে 10 বছর আগে, ভালো করে খেয়াল রাখবে এটা কি বলেছে, আগে 10 বছর আগে, 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:5। তার মানে 10 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল, 4:5। বলেছে রাকেশের বর্তমান বয়স কত, রাকেশের বর্তমান বয়স কত? আচ্ছা রাকেশের বর্তমান বয়স আমি বলতে পারি হচ্ছে 10-এর গুণিতক, কিন্তু স্যার অপশান কোনো দেওয়া নেই, যেহেতু এটা প্রথম পার্টের প্রথম কোশ্চেন তাই অপশান দেওয়া ছিল না। চলো অঙ্কটাকে কিভাবে করব দেখা যাক। সবার প্রথমে আচ্ছা আগে বলতো যে এজের অঙ্ক মানে কি, এজের অঙ্ক মানে কি আগে এটা বলো। এজের অঙ্ক মানে কি নতুন কোনো কনসেপ্ট? একদম নয়, কিন্তু এই ভুল ধারণাটাকে হাটাও যে এজের অঙ্ক তোমরা করো সেটা আসলে এজের অঙ্ক নয়, সেটা আসলে উদ্ভব হয়েছে হচ্ছে রেশিও থেকে। স্যার এই অঙ্কটা রেশিও থেকে হচ্ছে তৈরি হয়েছে, রেশিও থেকে তৈরি হয়েছে কি অঙ্ক, এজের অঙ্ক, রেশিও থেকে তৈরি হয়েছে এজের অঙ্ক, খেয়াল থাকে যেন ব্যাপারটা। তার মানে যেটাই রেশিও ছিল জাস্ট কিছু হচ্ছে এই যে লেখাগুলোকে পরিবর্তন করেছে, লেখাগুলোকে পরিবর্তন করে তাকে বলেছে এটার অন্য, এটা একটা অন্য চ্যাপ্টার, এটা হচ্ছে এজের চ্যাপ্টার। কিন্তু এরকম ভুল করে ভাববে না, যেটাই রেশিও সেটাই হচ্ছে এজের অঙ্ক। কিভাবে আমি প্রমাণ করছি, চলো সাপোজ এখানটা আমি দেখতে পেলাম, আমি এখানটা দেখতে পেলাম যে টিনা ও রাকেশের বয়সের অনুপাত 9:10 আছে, তাই না? আচ্ছা আমি এখানে বলতে পারি যে এ আর বি দুটি সংখ্যার অনুপাত 9:10, দেখো তো বলতে পারি কিনা। আমি একে বলছি এটা এজের নয়, এটা রেশিওর অঙ্ক, আমি একে রেশিওর অঙ্কতে কনভার্ট করছি। আর কনভার্সন যদি একবার শিখে যাও, একটা চ্যাপ্টারকে অন্য চ্যাপ্টারের সাথে যদি রিলেট করা শিখে যাও, তোমার আর নতুন নতুন চ্যাপ্টার অঙ্কে থাকলো না, তোমার হচ্ছে সমস্ত কিছু জিনিস দেখবে আগে থেকে কিন্তু মানে কি রেডি হওয়াই থাকলে তুমি বলতে পারো। তো দুটি সংখ্যা আছে যাদের অনুপাত কত, 9:10, ধরে নিলাম দুটি সংখ্যা আছে যাদের অনুপাত হচ্ছে 9:10। এবার বলছে যে সংখ্যা দুটির সাথে 10 বিয়োগ করা হলো, 10 বছর আগে বলেছে, তার মানে প্রথম সংখ্যার সাথে যদি 10 বিয়োগ করা হয় আর যদি দ্বিতীয় সংখ্যার সাথেও যদি 10 বিয়োগ করা হয়, তবে ওই যে উপরের যে সংখ্যা দুটো আছে 9:10 যে অনুপাত আছে তারা পরিণত হয়ে যায় 4:5-এ। এটা কোশ্চেনে বলেছে তারা পরিণত হয়ে যায় 4:5-এ। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা এর থেকে আমি কি বুঝতে পারলাম, দেখো তো এই কোশ্চেনটা এবার রেশিওর অঙ্কতে কনভার্ট হলো কিনা, দুটি নাম্বার ছিল তার সাথে 10 বিয়োগ করলাম আর 4:5-এ পরিণত হলো। এবার অনেকে এই কনসেপ্টটা হয়তো নাও জানতে পারে, এই কনসেপ্টটা সম্পর্কে জাস্ট হালকা করে একটা আইডিয়া তোমাদের দিই। ধরে নিলাম যে কোনো একটা সংখ্যা লিখি, একটা লিখলাম এক্স আর একটা লিখলাম ওয়াই সংখ্যা, প্রথম সংখ্যার সাথে আমি যত যোগ করব, প্রথম সংখ্যার সাথে আমি যত যোগ করব অথবা দ্বিতীয় সংখ্যার সাথে আমি যত যোগ, মানে হচ্ছে আমি বলতে চাইছি প্রথম সংখ্যার সাথে আমি যত যোগ করব দ্বিতীয় সংখ্যার সাথে যদি আমি ততই যোগ করি অথবা যদি ততই বিয়োগ করি, দুটি সংখ্যার সাথে যদি একই রকম জিনিস আমি যোগ বা বিয়োগ করি, তবে নিচের ধরে নিলাম যে রেশিওটা তৈরি হলো, এই নিচের রেশিওর যত গ্যাপ হবে, নিচের রেশিওর যত গ্যাপ হবে উপরের রেশিওরও কিন্তু ততই গ্যাপ হবে। এই কথাটা খেয়াল রেখো, এটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট। স্যার এটা কিভাবে আমি বুঝবো, একটা নর্মাল বাস্তব লাইফের প্রমাণ দিন, তোমরা নিজেরাও প্রমাণ করতে পারো চাইলে। চলো একটা এক্সাম্পলও লিখি আমি, একটা লিখলাম সংখ্যা 40 আর একটা লিখলাম সংখ্যা হচ্ছে 65, ঠিক আছে? আচ্ছা প্রথম সংখ্যার সাথে আমি একটা কাজ করি 5 বিয়োগ করে দিলাম আর দ্বিতীয় সংখ্যার সাথেও আমি 5 বিয়োগ করে দিলাম। চলো বিয়োগফল কত কত হচ্ছে, একটা তো হচ্ছে 35 আর একটা কত হচ্ছে যে 60। এবার আমি কি বললাম যে উপরের গ্যাপ আর নিচের গ্যাপ কি হবে তাহলে, সমান হবে, যেহেতু আমি এখানেও 5 বিয়োগ করেছি আর এখানেও 5 বিয়োগ করেছি। চলো চেক করি উপরেরটার কত হচ্ছে ডিফারেন্স, 25 ডিফারেন্স হচ্ছে, তার মানে নিচেরটারও 25 ডিফারেন্স হতেই হবে, হতেই হবে। স্যার যদি না হয় তার মানে অঙ্কে প্রবলেম আছে, তার মানে রেশিওতে প্রবলেম আছে, আর রেশিওতে প্রবলেম থাকলে রেশিওটা তোমাকে ঠিক করতে হবে। এটা হলো কনসেপ্ট। এবার দেখি এখানে কি করণীয় আছে।
স্যার এখানে আমি একই সংখ্যা যোগ করে একই সংখ্যা বিয়োগ করেছি, দশ দশ বিয়োগ করেছি, উপরেরটার স্যার পার্থক্য কত? এক আছে। নিচের পার্থক্য কত আছে? স্যার এক আছে। বোঝাতে পারলাম, উপরেরও পার্থক্য এক, নিচেরও পার্থক্য এক, তার মানে এখানকার রেশিও একদম কারেক্ট রেশিও দেওয়া আছে। এক্সামিনার তোমাকে রেশিওকে আর ঠিক করতে বলেনি, মানে রেশিও পুরোপুরি ওকে দেওয়া আছে। তার মানে তোমাকে আর কোনো কিছু গুণ ভাগ যোগ করে এই যে ওয়ান আর ওয়ানকে আর একই রকম করার দরকার নেই, কারণ এরা দু জায়গাতেই সেম আছে, এক এক করে আছে। ক্লিয়ার হলো? এবার আমি আমার বেসিকে আসি। স্যার একটা সংখ্যা ছিল নয়, প্রথমে আমার কাছে সংখ্যাটা ছিল নয়, কত বিয়োগ করলে বলতো সেটা চারে তৈরি হয়? তুমি বলে স্যার আমার হিসাবে পাঁচ ইউনিট যদি বিয়োগ করা হয় তবে নয়টা চারে পরিণত হয়। স্যার দশ যেটা আছে দশের সাথে কত বিয়োগ করলে স্যার পাঁচ তৈরি হবে? দশের সাথে কত বিয়োগ করলে স্যার পাঁচ তৈরি হবে? তোমরা বলে স্যার পাঁচ ইউনিট যদি বিয়োগ করা হয়। তো স্যার আমার হিসাবে তো পাঁচ ইউনিট হচ্ছে, কিন্তু এক্সামিনার কত বিয়োগ করতে বলেছে? দশ। তার মানে পাঁচের মানে যদি দশ হয় এক এক ইউনিটের মান কত হবে? অরিজিনাল মান হয়ে যাবে দ্বিগুণ। যদি এক হয় তার মান দুই হবে, যদি কোনো জায়গায় সাত ইউনিট থাকে তার অরিজিনাল মান চোদ্দ হয়ে যাবে। তো এরকমভাবে জিনিসটা চলবে। বলেছে রাকেশের বর্তমান বয়স কত? রাকেশ মানে বি ধরে নিয়েছিলাম, তো রাকেশের বর্তমান বয়স দশ ইউনিটের দ্বিগুণ হয়ে যাবে। তার মানে কত হয়ে গেলে? দশ ইউনিটের দ্বিগুণ মানে কত হচ্ছে? দশ দুগুণে কুড়ি। তো আমার কুড়ি আনসার। স্যার অঙ্কটা তার মানে এত বড় ডিটেলসে করব? কেউ বলেছে তোমাকে ডিটেলসে করতে? একদম ভুল করেন, এটা তো বেসিকের জন্য, প্রথম অঙ্ক ছিল বেসিক, মানে একদম জিরো লেভেলে আমি দেখানোর চেষ্টা করছি। যদি কেউ এরকম থাকে যার একদমই নলেজ নেই তার জন্য এটা। আমি যা করব সেটা হচ্ছে পরীক্ষাতেই ডাইরেক্ট আমি অ্যাপ্রোচ নেব। পরীক্ষার যে কোশ্চেন আছে কোশ্চেনের মধ্যে আমি লিখব দরকার হলে, আর ওখানেই আমি কোশ্চেনটা সলভ করব। কিভাবে দেখি, দুটি সংখ্যা আছে নাইন ইস টু টেন, তা প্রথমটার সাথে দশ বিয়োগ, দ্বিতীয়টার সাথে দশ বিয়োগ। একই সংখ্যা যদি বিয়োগ হয় আমি জানি যে এদের মধ্যে গ্যাপটা কি হতে হবে? সেম। দেখো তো গ্যাপ এখানে সেম আছে কিনা, প্রথমের গ্যাপ এক আছে আর এখানকারও গ্যাপ এক আছে, তার মানে আমার আর কোনো প্রবলেম নেই। তার মানে নয়ের থেকে আমি ডাইরেক্ট এবার চার বিয়োগ করতে পারি, নয় থেকে চার বিয়োগ করলে কত হয়? পাঁচ ইউনিট। কিন্তু এক্সামিনার কত বিয়োগ করতে বলেছে? দশ। তার মানে পাঁচের মান যদি দশ হয় দ্বিগুণের সম্পর্ক, বলেছে রাকেশের বর্তমান বয়স, তার মানে দশের দ্বিগুণ কত? কুড়ি আনসার। ব্যাস এইটুকুখানি সময় লাগবে, তাও তো এটা বোঝানোর জন্য হচ্ছে সময়টা একটু বেশি লেগে গেল, এর থেকে বেশি যেন সময় ভুল করেও না লাগে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার দুয়ে চলে আসি, এবার একটু ফার্স্ট ফার্স্টে আসব। বলেছে মা এবং মেয়ের বর্তমান বয়স সেভেন ইস্ট ওয়ান, চার বছর আগে। কি বলেছে? চার বছর আগে। তার মানে দুটি সংখ্যার সাথে আমি বলতে পারি যে চার বিয়োগ করার পরে তাদের অনুপাত হচ্ছে উনিশ ইস্ট ওয়ান, চার বছর আগে উনিশ ইস্ট ওয়ান। ঠিক আছে, এখন থেকে চার বছর পরে মায়ের বয়স কত? এখন থেকে চার বছর পরে মায়ের বয়স কত? খুব সুন্দর একটা কোশ্চেন দিয়েছে, কিভাবে স্যার করতে পারি? তো আগে বেসিকটাকে তোমাকে একটু দেখিয়ে দিই, আগে বেসিকটাকে একটু দেখায়। স্যার সেভেন ইস টু ওয়ান ছিল, তারপর আমি দেখাবো যে আমি কিভাবে ডাইরেক্ট সেকেন্ডে আমি উড়াতে পারি। স্যার দ্বিতীয় নম্বরে কত ছিল? উনিশ ইস টু ওয়ান। কত কত বিয়োগ করা হয়েছে? চার করে বিয়োগ করা হয়েছে, এটার সাথে চার বিয়োগ, এটার সাথে চার বিয়োগ, তারপরে এরকম রেশিও হয়েছে। এবার এদের মধ্যে গ্যাপটা দেখি। স্যার এর মধ্যে গ্যাপ হচ্ছে ছয়, এর মধ্যে গ্যাপ হচ্ছে আঠেরো, এটা কি ঠিক আছে? তুমি বলে না স্যার এদের দুজনের মধ্যে গ্যাপটা সেম হতে হবে, একটা ছয় আঠেরো হতে পারে না, হয় দু জায়গাতেই আপনি আঠেরো করুন অথবা দু জায়গাতেই আপনি ছয় করুন। তাহলে আমি এর সাথে একটা কাজ করি, তিন দ্বারা গুণ করি, দেখো তো আঠেরো তৈরি হলো কি না? হলো। তার মানে স্যার এটাকে আর সাত লেখার দরকার আছে? সাতের সাথে তিন গুণ করে দেবে, তো সাতের সাথে তিন গুণ করলে কি হয়ে যাবে? তিন সাথে একুশ, আর এটা কত হয়ে যাবে? তিন এককে তিন। তার মানে তিন সাথে একুশ আর এটা তিন এককে তিন। এবার আমি যে কোনো একটা নিয়ে কাজ করবো, একুশের থেকে কত বিয়োগ করলে উনিশ আসে? তুমি বলে স্যার দুই ইউনিট। এক্সামিনার কত বয়স বিয়োগ করতে বলেছে? চার। তার মানে দুইয়ের মানে চার, তার মানে আমার দ্বিগুণের সম্পর্ক। এবার কোশ্চেনে কি বলেছে? আজ থেকে চার বছর পরে মায়ের বয়স কত? আগে বলে যে বর্তমানে মায়ের বয়স কত? বর্তমানে মায়ের বয়স হচ্ছে একুশ ইউনিট, একুশ ইউনিটে তার মানে দ্বিগুণ করে দেবো, বিয়াল্লিশ হচ্ছে মায়ের বর্তমান বয়স। স্যার চার বছর পরে কত হবে? ছেচল্লিশ। তো এটা গেল একদম বেসিক জিনিস, যেটা কিন্তু আমরা ভুল করে যেন পরীক্ষাতে অ্যাপ্লাই না করে ফেলি। স্যার পরীক্ষাতে কিভাবে অ্যাপ্লাই করব দেখি, পরীক্ষাতে কি এটাকে আমি মুখে করতে পারবো সেটাকে আগে দেখি। যেখানটা কত আছে গ্যাপ? ছয়। এখানে গ্যাপ কত আছে? আঠেরো। তার মানে একে তিন দ্বারা গুণ করবো, সাত যেটা আছে তাকে আমি একুশে পরিণত করবো।
এবার দেখতে পেলাম যে 21 থেকে 19 বিয়োগ করলে কত হচ্ছে 2, 2 এর মানে কত দেওয়া আছে 4, তার মানে দ্বিগুণের সম্পর্ক। স্যার 21 এর মান তাহলে কত হচ্ছে 42, মার বর্তমান বয়স কত 42, 4 বছর পরে জানতে চেয়েছে 42 আর 4 46। তো এটা যদি বেসিকই করতে হয় তবে যেন এই অ্যাপ্রোচ হয়, খাতা পেন যেন ভুল করেও টাচ না হয়। স্যার দ্বিতীয় নম্বর অ্যাপ্রোচ কিছু বলবেন যেটাতে আমার হচ্ছে সাহায্য হতে পারে? চলো দ্বিতীয় নম্বর দেখি যে আর কি হতে পারে যেটার দ্বারা আমরা অপশনকে এলিমিনেট বা পরীক্ষাতে করতে পারি। এই যে যে এজগুলো যেটা দিয়েছে, মানে অপশনগুলো যেটা দিয়েছে, কার অপশন দিয়েছে বলো? কার অপশন দিয়েছে মানে কি বার করতে বলেছে? তোমরা বলে যে স্যার আজ থেকে 4 বছর পর, 4 বছর পরে মায়ের বয়স বার করতে বলেছে। তুমি কি বললে যে আজ থেকে 4 বছর পরে মায়ের বয়স, তার মানে অপশনে গিভেন আছে আজ থেকে 4 বছর পরের মায়ের বয়স, ঠিক বলছে কিনা? আচ্ছা মায়ের বর্তমান বয়স কত বলেছে? মায়ের বর্তমান বয়স কত বলেছে? মায়ের বর্তমান বয়স দেওয়া আছে 7, এখনো পর্যন্ত কোশ্চেনে কত দেওয়া আছে 7, 7, ওটা তো 21 আগের অঙ্কটা আর কি, এটা আবার ভেবো না যে 21 দেওয়া আছে, ওটা তো আমি অঙ্ক যখন করেছি তখন 21 লিখেছিলাম, তো কত দেওয়া আছে 7, তো মায়ের বর্তমান বয়স 7, আর এখানে কত আছে? এখানে অপশন যেগুলো আছে কিসের অপশন আছে? 4 বছর পরে মায়ের বয়স, বুঝতে পেরেছি ব্যাপারটা? তো আমি বলতে পারি যে সাতের সাথে আমি কিছু গুণ করলে আমার যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে কিসের অ্যান্সার? বর্তমান বয়সের অ্যান্সার, বলতে পারি এটা? হয় আমি একটা কাজ করব এর, আর এই যে এইখানে যে অপশান আছে এটা হচ্ছে 4 বছর পরের অপশান, তো আমি কখন সাতের গুণিতক এদের বলতে পারবো? যখন আমি 4 বিয়োগ করব, তাই কি না? তার মানে এর সাথে 4 বিয়োগ করছি, এর সাথে 4, এর সাথে 4, আর এর সাথে 4, আর দেখবো আমরা কোনটা সাতের গুণিতক হচ্ছে। কারণটা কি? 7, এটা কি 7 হয়ে গেল ইউনিট, 7 হয়ে গেল ইউনিট, তার মানে 7-এর সাথে কিছু একটা গুণ হবে তারপরে অ্যান্সারে আসবে। তুমি 7-এর সাথে যতই গুণ করো না কেন, সাপোজ তুমি 7-এর সাথে 12 গুণ করবে, যেন আমার অ্যান্সারে 7 থাকবেই থাকবে। তুমি গুণ করে দেখো অ্যান্সারে আমাদের 7 থাকবেই থাকবে, 7 বারং 84, 84-এর মধ্যে অবশ্যই 7 থাকবে। তুমি 7-এর সাথে 1120 গুণ করো, অ্যান্সারে 7 থাকবেই থাকবে, কারণ তুমি 7-এর সাথে গুণ করেই তো করছো, তার মানে এই 7ও তো এখানে চলে আসবে আর 12ও এখানে চলে আসবে, খেয়াল থাকে জানো। এবার দেখি বিয়োগ করলে কত হচ্ছে? স্যার 38 হচ্ছে, আর এই যে 38 যেটা হচ্ছে সেটাকে আমি বলতে পারি প্রেজেন্টেজ, প্রেজেন্টেজ নিশ্চয়ই 7-এর গুণিতক হতে হবে, এখনই দেখতে পেলাম 38-কে 7-এর গুণিতক না স্যার, 38 থেকে 7 বিয়োগ করলে কত হয়ে, 38 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে স্যার 34, 34 সাতের গুণিতক না স্যার, বি কে কেটে দিলাম। সিতে দেখতে পেলাম যে 46-এর থেকে 4 বিয়োগ করলে কত হয়ে গেল 42, স্যার এটা কি সাতের গুণিতক? হ্যাঁ স্যার, 42-এর মধ্যে 7 আছে, অ্যান্সার হতে পারে। স্যার 32-এর মধ্যে 7 আছে? না, তার মানে অপশন সি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার, এটা হয়ে গেল দ্বিতীয় অ্যাপ্রোচ। মধ্যে কথা আমি কি করেছি, এই যে এজগুলো যেটা দেওয়া ছিল 42, 38, 46 আর দেওয়া ছিল হচ্ছে 36, এটা ছিল কবে কারেজ? আজ থেকে 4 বছর পরে, আফটার 4 ইয়ার্স, আফটার 4 ইয়ার্স, 4 বছর পরে। একে আমি বর্তমানে এনেছি, কিভাবে বর্তমানে এনেছি? 4 বিয়োগ করে, আর বলেছে বর্তমান বয়স কত 7, তার মানে 4 বিয়োগ করার পরে যেটা আমার 7-এর গুণিতক হবে সেটাই অ্যান্সার হবে, সিম্পল। নেক্সট কোশ্চেনের দিকে আসি, কোশ্চেন নাম্বার 3। এবার দ্রুত তো থাকবো, কিন্তু অমিত ও তার বন্ধুর বয়সের অনুপাত 2:1, 4 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:11, 5 বছর আগে বন্ধুর বয়স কত? 5 বছর আগে বন্ধুর বয়স কত? 5 বছর আগে বন্ধুর বয়স কত? আচ্ছা বন্ধুর বর্তমান বয়স কত দেখতে পাচ্ছি? 5, বন্ধুর বর্তমান বয়স কত দেখতে পাচ্ছি? 5, ঠিক আছে। 4 বছর পরে তাদের বয়স কত? 5:11, তার মানে দুটি সংখ্যার সাথে কত যোগ হয়েছে? 4 করে যোগ হয়েছে। স্যার গ্যাপ কত আছে? 3, 5 আর 2-এর মধ্যে গ্যাপ কত? 3। স্যার এদের মধ্যে গ্যাপ কত আছে? 5 আর 11, 6, তার মানে স্যার একে 2 দ্বারা গুণ করুন 4 হয়ে যাবে, আর এটা 2 দ্বারা গুণ করলে কত হয়ে যাবে স্যার? 10 হয়ে যাবে। এবার 10-এর থেকে 11-তে যদি যাই, কত যোগ করেছি? 1 বছর যোগ করেছি, আর কোশ্চেনে কি বলেছে? 4 যোগ করেছে, তার মানে 1-এর মানে কত? 1-এর মান হয়ে গেল 4, 1-এর মান যদি 4 হয় তবে 10-এর মান কত হয়ে যাবে? 40, 10-এর মান কত? 40, তাহলে মানে তার বন্ধুর প্রেজেন্ট এজ, তার মানে তার বন্ধুর প্রেজেন্ট এজ কত হয়ে যাবে? 40। কোশ্চেনে কি এটা জিজ্ঞাসা করেছে? না, কোশ্চেনে বলেছে 5 বছর আগে। আচ্ছা এটা কি বলেছে? আগে, 5 বছর আগে বন্ধুর এজ কত হবে? তার মানে মাইনাস তুমি 5 করে দেবে, 35 হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার অপশন বি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? নেক্সট কোশ্চেনের দিকে আসি।
নেক্সট কোশ্চেন হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 17:6 ছ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:1 পিতার বর্তমান বয়স কত পিতার বর্তমান বয়সের অনুপাত কত দেখতে পাচ্ছ তুমি 17:17 তার আর কোশ্চেন এটাই জানতে চেয়েছে পিতার বর্তমান বয়স কত তার মানে অ্যান্সার তো স্যার 17 গুণিতক হবে হ্যাঁ কিনা 17 সাথে কিছু গুণ করেই তো অ্যান্সার বেরোবে স্যার 64 মধ্যে কি 17 আছে না স্যার অপশন এ কেটে দিলাম অপশন বি 51 মধ্যে কি 17 আছে আছে স্যার তার মানে এটা আমার অ্যান্সার হতে পারে আগে অপশন সি কে দেখিনি 48 মধ্যে কি 17 আছে না স্যার তার মানে অপশন সিও কেটে গেল অপশন বি আমি এবার বলতে পারি 100% কারেক্ট হয়ে যাবে অ্যান্সার তো প্রচুর ম্যাথ আছে যাকে আমরা শুধু এই গুণিতক চেক করে অ্যান্সার উড়াতে পারি ঠিক আছে খেয়াল থাকে যেন নেক্সট কোশ্চেন পাঁচ শক্তি ও কান্তির বয়সের অনুপাত 8:7 দশ বছর পরে তাদের বয়সের অনুপাত 13:12 ঠিক আছে তাদের বয়সের পার্থক্য কত আচ্ছা দেখো যে 10 যোগ করেছি দুটি সংখ্যার সাথে গ্যাপ কত আছে 1 গ্যাপ কত আছে 1 তার মানে এবার দেখো গ্যাপ আছে এক এবার 8 থেকে 13 যেতে গেলে কত ইউনিট যোগ করতে হবে 8 এর সাথে কত যোগ করলে 13 হয় তুমি বলে 8 এর সাথে 5 যোগ করুন 13 হয়ে যাবে তার মানে 5 ইউনিট যোগ করেছি আর এক্সামিনার বলেছে 10 যোগ করো তার মানে এক এক ইউনিটের মান কত হচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত বলো তাদের বর্তমান বয়সের পার্থক্য কত 1 ইউনিট আর এক ইউনিটের মান কত দেওয়া আছে তার দ্বিগুণ তার মানে 2 আমার অ্যান্সার আচ্ছা আরো আরেকটা জিনিস মনে রেখো সাপোজ এই যে দুটো ব্যক্তি আছে এই একটা ব্যক্তি ধরে নিলাম আছে আর একটা হচ্ছে এই ব্যক্তি আছে এই ব্যক্তির নাম হয়ে গেল এ নামক ব্যক্তি আর এটা হয়ে গেল হচ্ছে বি নামক ব্যক্তি এটা এ আর এটা বি দুজনের বন্ধু একজনের এজ হচ্ছে আর এদের দুজনের বয়সের পার্থক্য হচ্ছে 16 এদের দুজনের বয়সের পার্থক্য হচ্ছে 16 আমাকে বলো তো আজ থেকে 10 বছর পরে তাদের বয়সের পার্থক্য কত হবে মনে রাখবে বয়সের পার্থক্যর কোনো চেঞ্জ হয় না তখনও 16 হবে মৃত্যুর আগে স্যার তাদের বয়সের পার্থক্য কত হবে তখনও স্যার 16ই হবে দুজনের বয়সের পার্থক্য কোনোদিনও কিন্তু চেঞ্জ হয় না এটা যেন খেয়াল থাকে কোশ্চেন নাম্বার 6 বর্তমানে এক মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ এর মানে কি যদি মায়ের বয়স 3 হয় তবে মেয়ের বয়স কত হয়ে যাবে 1 হয়ে যাবে এটা দেওয়া আছে 12 বছর পর মায়ের বয়স মেয়ের বয়সের দ্বিগুণ হবে 12 বছর পরে হচ্ছে কত গুণ হবে দ্বিগুণ হবে 2:1 আর আমি মনে করে এর পরের পার্টগুলোতে কি বলে রেখেছি যে এই রকম রেশিও আসলে এই রেশিওগুলোকে কিন্তু খেয়াল রাখবে মানে হচ্ছে এই রেশিওকে ডাইরেক্ট মনে রাখতে হবে স্যার পার্থক্য কত আছে উপরের পার্থক্য কত আছে দেখো 2 নিচের পার্থক্য কত আছে 1 তার মানে নিচেরটাকে 2 দ্বারা গুণ করতে হবে আর যদি 2 দ্বারা গুণ করি তবে এই 2টা কিসে পরিণত হবে 4 আর এইটা যেটা 2 ছিল যেটা 1 ছিল সেটা পরিণত হলো 2 এ এবার বলো 3 এর সাথে কত ইউনিট যোগ করলে 4 হয় তুমি বলে 1 ইউনিট আর 1 এর মানে কত দেওয়া আছে 12 কোশ্চেনে কি বলেছে মেয়ের বর্তমান বয়স কত হচ্ছে 1 1 এর মান কত দেওয়া আছে 12 তার মানে আমার 12 অ্যানসার তার মানে এই অঙ্ক যখনই তুমি দেখবে আর এই অঙ্ক ভুরি ভুরি ভাবে কিন্তু দেয় মানে বারবার করে রিপিট করে 1:3 আর হচ্ছে 1:2 3:1 আর 1:2 ভালো করে দেখে নাও 3:1 আর হচ্ছে 2:1 যখনই এটা থাকবে তার মানে তুমি এটাকে সলিউশন করে রেডি করে রাখবে যে 1 ইউনিটের মানি যেটা গিভেন থাকবে সেটা 1 ইউনিটের মানি যেটা গিভেন থাকবে সেটা এটা যেন খেয়াল থাকে নেক্সট কোশ্চেন সন্দল বাবুর বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ ঠিক আছে 3 গুণ বলেছে তার মানে 3:1 বলেছে এরপরে বলেছে 6 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:2 আজ থেকে 6 বছর পরে তার মানে দুটি সংখ্যার সাথেই 6 যোগ করেছে তার মানে এদের গ্যাপটা সেম হওয়া উচিত এখানে কত গ্যাপ আছে 2 স্যার এখানে কত গ্যাপ আছে 3 দুটো কি সেম আছে না স্যার তার মানে এখানে 3 দ্বারা গুণ করে দাও আর এখানে কত দ্বারা গুণ করে দেবে 2 দ্বারা গুণ করে দাও তাহলে আমার জিনিসটা সলভ হয়ে যাবে তাহলে গুণ করার পরে কত আসছে 3 দ্বারা গুণ করলাম তার মানে 9 আর এটা কত আসছে 3 এটা কত আসছে 5:10 আর এটা আসছে 2:4 আসছে তুমি যে কোনো একটা সাইড নিয়ে করো তাতেও কিন্তু তোমাদের অ্যান্সার চলে আসবে আরো তাড়াতাড়ি এটা তোমাদের বোঝার জন্য আমি দুখানা পার্টি করছি মানে বাঁ দিক করো নাহলে ডান দিক করো তাতেই হয়ে যাবে এবার আমি দেখি যে কত যোগ করেছে আমার হিসাবে কত যোগ করতে হয়েছে 1 ইউনিট আমার হিসাবে কত ইউনিট যোগ করতে হচ্ছে 1 ইউনিট কোশ্চেনে কত যোগ করতে বলেছে 6 তার মানে 1 এর মানে কত 6 এবার সান্দালবাবুর বর্তমান বয়স জানতে চাইছে সান্দালবাবুর বর্তমান বয়স কত 9 আর তার সাথে কত গুণ করবো 6 গুণ তার মানে 6 9 54 কত হয়ে যাবে
54 স্যার এছাড়া কোনোভাবে উড়াতে পারতাম না অবশ্যই উড়াতে পারতাম কোশ্চেনে দেখি কোশ্চেনে আমি দেখতে পেলাম যে এখানে লেখা আছে 3:1 এটা কিন্তু মনে মনে অবজার্ভ করে নিতে হবে এখানে লেখা আছে 3:1 স্যার এখানকার গ্যাপ কত 3 আছে এখানকার গ্যাপ আর উপরের গ্যাপ কত আছে 2 তার মানে এই সংখ্যার সাথে আমার 3 গুণ হবে তার মানে 3 গুণ হলে কত হচ্ছে 9 কোশ্চেনে জানতে চেয়েছে সন্দাল বাবুর বর্তমান বয়স সন্দাল বাবুর বর্তমান বয়স কত দেখো তো 9 ইউনিট কিনা আর 9 ইউনিটের গুণিতক তার মানে আমার অ্যানসার আসবে 9 ইউনিটের গুণিতক 48 না স্যার 50 না স্যার 54 হ্যাঁ স্যার 54 মধ্যে 9 আছে হতে পারে 60 এর মধ্যে 9 স্যার না তার মানে 9 এর গুণিতক এটা নয় তার মানে অপশন সি আমার কারেক্ট অ্যানসার নেক্সট আসি 8 নাম্বার একজন লোক ও তার মেয়ের বয়সের গড় হচ্ছে 64 স্যার দুজনের যদি গড় 34 হয় তবে স্যার তাদের যোগফল কত হয়ে যাবে তার দ্বিগুণ হয়ে যাবে তার মানে কত 68 যদি 4 বছর পরে তাদের বয়সের অনুপাত 14:5 হয় আজ থেকে 4 বছর পরে স্যার 4 বছর পরে তাদের বয়সের যোগফল কত হবে বলতে পারবে 4 বছর পরে স্যার হচ্ছে লোকটারও বয়স 4 বছর বাড়বে আর তার মেয়ের বয়সও কিন্তু 4 বছর বাড়বে তার মানে টোটালে কত বছর বাড়লো 8 বছর বাড়লো তার মানে 8 বছর যদি বেড়ে যায় তবে কত হয়ে যাচ্ছে আজ থেকে 4 বছর পরে তাদের বয়সের যোগফল হয়ে যাবে 76 কিন্তু কোশ্চেনে কত বলেছে আজ থেকে 4 বছর পরে তাদের বয়সের যোগফল কত হবে 19 ইউনিট কত বলেছে 19 ইউনিট তাহলে দেখো তো 19 এর মানে কি এই 76 দেওয়া আছে তুমি বলে হ্যাঁ স্যার দেওয়া আছে কত গুণের সম্পর্ক স্যার 4 গুণের সম্পর্ক মেয়েটির বর্তমান বয়স কত বলেছে মেয়েটির বর্তমান বয়স কত তো 4 বছর পরে মেয়েটির বর্তমান বয়স কত হয়ে গেল 20 4 বছর পরে মেয়েটির বর্তমান বয়স কত হয়ে গেল 20 4 বছর পরে মেয়েটির বর্তমান বয়স হয়ে গেল 20 আর মেয়েটির বর্তমান বয়স কত বলতে চেয়েছে জানতে চেয়েছে তার মানে 4 তুমি বিয়োগ করে দাও এ বি সি আচ্ছা ডি অপশন নেই তার মানে 4 বিয়োগ করো আর অ্যানসার কত হয়ে যাবে 16 তার মানে 4 বছর মানে বর্তমানে মেয়েটির বয়স কত হয়ে যাবে 16 এটা অপশনে নেই এটা লিখে নেবে পরেরটাই চলে আসি 9 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ তার মানে আশা করি বুঝতে পেরেছো খেলাটা কোন লেভেলে গিয়েছে 1:3 আর 2:1 আবার আমি দেখাচ্ছি 1:3 আছে আর আছে 1:2 ঠিক আছে 1:3 আর 2:1:2 বলেছে 10 বছর পরে তার মানে স্যার এটাকে এবার আমার দ্বিগুণ করে রাখতে হবে আর দ্বিগুণ করলে কত হয়ে যাবে আর যদি দ্বিগুণ করে দিই তবে এটা কততে পরিণত হলো স্যার এটা 2 এ পরিণত হলো আর এটা কততে পরিণত হলো 4 এ 3 এর সাথে কত যোগ করতে হচ্ছে 1 ইউনিট আর 1 ইউনিটের মাত্রই কত দেওয়া আছে 10 তো এই যে এই পর্যন্তর কাজটা এই যে কাজটা যেটা করে রাখলাম আগের অঙ্কেই বলেছি এই কাজটা যেন আমরা না করি 1 ইউনিটের মান কত বলবে ডাইরেক্ট 10 স্যার তবে তাদের বর্তমান বয়সের অনুপাত কত 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ আর বলেছে যে 10 বছর আচ্ছা এক সেকেন্ড 10 বছর আগে বলেছে এটা 10 বছর আগে এটা কিন্তু 10 বছর আগে আর এটা হচ্ছে 10 বছর পরে তবে তাদের মধ্যে গ্যাপ কতটা আসছে 10 বছর আগে মানে কি বর্তমানের 10 বছর আগে 10 বছর পরে মানে বর্তমান থেকে 10 বছর পরে তবে তাদের গ্যাপ কত হয়ে গেল 10 আর 10 এ 20 বছর তাদের কিন্তু গ্যাপ হয়ে গেল 20 বছরের গ্যাপ হলো স্যার দেখি যে আজ থেকে 10 বছর আগে তাদের বয়স কত ছিল এটার মান লিখছি তার মানে একজনের বয়স 20 হলে আরেকজনের বয়স কত হবে 60 বর্তমান এজ কত হবে স্যার এর সাথে 10 যোগ করছি 10 যোগ যদি করে দিই এর সাথে যদি 10 যোগ করে দিই তবে কত কত বার হচ্ছে 20 আর 10 এ 30 আর এটা হচ্ছে 60 আর 10 এ হয়ে গেল 70 স্যার 3:7 হয়ে যাবে কারেক্ট অ্যানসার স্যার 3:7 হয়ে যাবে কারেক্ট অ্যানসার তাদের বর্তমান বয়স আগে কাকে দরকার আগে কাকে বলেছে পিতা আগে কে বলেছে আগে বলেছে পিতা তারপরে কে বলেছে সন্তান এবার বলো পিতার বয়স 7 হবে নাকি পিতার বয়স 3 হবে তুমি বলে বাবা সবসময় বড় হবে তার মানে বাবা 7 যদি হয় তবে ছেলে কত হবে 3 তার মানে 7:3 আমার অ্যানসার হয়ে যাবে 7:3 পরীক্ষাটা কিভাবে করতাম পরীক্ষাতে আমি জানতে দেখতে পেলাম যে 3 গুণ দেওয়া আছে আর এক জায়গায় দ্বিগুণ তার মানে 1 ইউনিটের মান 10 1 ইউনিটের মান যদি 10 নয় উপরের 10 নিচের 10 দুটো 10 আছে একটা হচ্ছে এই 10 আছে আর একটা হচ্ছে এই 10 আছে তার মানে 1 ইউনিটের মান 20 তার মানে প্রথমের মান কত হয়ে যাচ্ছে 20 আর একটা হচ্ছে 60 10 10 যদি যোগ করে কত হলো একটা হচ্ছে 30 একটা হচ্ছে 70 শূন্য শূন্য কেটে দিলাম 3 আর 7 তিন আর সাত কোথায় আছে এখানেই আছে এখানে বাবা আগে চেয়েছে তার মানে বাবার বয়স বড় হবে তার মানে 7:3 আমার অ্যানসার পরেরটাই 10
বলেছে রাম ও মোহনের বয়সের অনুপাত 4:5, আবার রাম এবং অনিলের বয়সের অনুপাত 5:6। একটা জিনিস দেখতে পেলাম যে এটার গ্যাপ আর এটার গ্যাপ সেম আছে, ঠিক আছে। যদি তাদের তিনজনের বয়সের সমষ্টি 69 হয় তাহলে মোহনের বয়স কত? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তিনজন ব্যক্তি দুজন ব্যক্তি নয়। বলেছে রাম একজন ব্যক্তি, মোহন একজন ব্যক্তি, আবার বলেছে রাম আর অনিল আর একজন ব্যক্তি, রাম আর বলেছে অনিল আর এক রকমের ব্যক্তি। দেখো তোমরা এটা রেশিওকে যদি সলিউশন করে করতে চাও, যেমন H:B আর B:C দেওয়া আছে, বি এর মান সেম করলে তারপরে তুমি অ্যান্সার করলে তুমি অবশ্যই এই অঙ্কটা এরকমভাবে করতে পারো, কিন্তু আমি এতে একটু অন্যরকম হতে যাচ্ছি। প্রথম কোশ্চেন হচ্ছে আমার তোমাদের কাছে যে রাম, মোহন আর অনিল এই তিনজনের মধ্যে কে বড়? রাম, মোহন আর হচ্ছে অনিলের মধ্যে কে বড় সব থেকে? দেখি কে বলতে পারে, আগে এটা বলো, আগে এটা বলো যে রাম, মোহন আর অনিলের মধ্যে সব থেকে বড় কে? কিভাবে বুঝবে তুমি? বলে স্যার রেশিওকে আগে কন্ট্রোল করব, মানে রেশিওকে আগে ঠিক করে নিয়ে তারপরে অ্যান্সার করবো? আমি বললাম একদম দরকার নেই, তোমার অবজারভেশনও দরকার আছে, তবে গিয়ে তুমি সেকেন্ডের মধ্যে কিন্তু অঙ্ক করতে পারবে। স্যার কি অবজারভেশন? প্রথম অবজারভেশন বলছে তাদের বয়সের অনুপাত কত? 69। তাদের বয়সের অনুপাত কত? 69। স্যার এরকম নেই তো, অপশানে তিনজনের বয়সের যোগফল 69 দেওয়া আছে, আছে। অপশান সি কে যদি দেখো, অপশান বি কে যদি দেখো আর অপশান ডি কে যদি দেখো, দেখো তিনজনাকে যোগ করলে কত দেওয়া আছে? তিনজনের যোগফল দেওয়া আছে 69। তার মানে স্যার তিনজনের বয়সের যোগফল যেহেতু 69 দেওয়া আছে অপশানে, আমি এটা বলতে পারি এই যে যে রাম, মোহন আর অনিলের বয়স এখানে দেওয়া আছে, অপশান সি, অপশান বি আর অপশান বিতে তিনজনের অ্যান্সার দেওয়া আছে। কি চেয়েছে? মোহনের বয়স কত? এবার দেখতে হবে যে মোহন ছোট নাকি মোহন বড়। কি করে বুঝবো স্যার? রামের সাথে মোহনের আমি কম্পেয়ার করি, বলো রামের সাথে মোহনের কত গুণের সম্পর্ক? তুমি বলে স্যার রামের সাথে মোহনের কত গুণের সম্পর্ক? চারের সাথে কত গুণ করলে 5 হয়? তুমি বলে 1.2। তুমি বলে যে 1.25 যদি তুমি হচ্ছে গুণ করো চারের সাথে তবে 5 চলে আসে। আর অনিল আর রামের সাথে অনিলের বয়সের অনুপাত 5:6, কত গুণের সম্পর্ক স্যার? 1.2 গুণের সম্পর্ক। এবার বলো কে বড়, রামের থেকে কি মোহন বড়? তুমি বলে হ্যাঁ স্যার রামের থেকে মোহন বড়। আবার তুমি দেখতে পেলে যে রামের থেকে অনিল বড়। প্রশ্ন হচ্ছে স্যার মোহন বড় নাকি সব থেকে বড় হচ্ছে অনিল? সব থেকে বড় মোহন নাকি সব থেকে বড় অনিল? দুটো ক্ষেত্রেই কিন্তু রামের থেকে বড় হচ্ছে মোহন আর রামের থেকে বড় হচ্ছে অনিল। প্রশ্ন হচ্ছে মোহন বড় না অনিল বড়? সেটা করার জন্য আমি দেখতে পেলাম 1.25 গুণ করেছি আর এটা হচ্ছে 1.2 গুণ করেছি। দেখো 5-এর সাথে 1.2 গুণ করো, দেখো 6 তৈরি হচ্ছে, 5 বারং 60, 5-এর সাথে 12 গুণ করলে কত হয়? 60 হয়। আর পয়েন্ট দিয়ে দাও, তার মানে 60-এর শূন্য কেটে গেলে 6 চলে আসে, ঠিক আছে? বুঝতে পেরেছি তো? কি বুঝতে পারছি এর থেকে যে কে বড় হতে পারে? দেখতে পেলাম যে মোহন রামের থেকে 1.2 গুণ বড়, মোহন রামের থেকে 1.2 গুণ বড়। আর দেখতে পেলাম যে অনিল রামের থেকে 1.2 গুণ বড়, ও দেখতে পেলাম 1.25 গুণ বড়, আর এ দেখতে পেলাম যে 1.2 গুণ বড়। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? কে বেশি বড় মনে হচ্ছে, কে বেশি বড় মনে হচ্ছে ভেবে চিন্তে বলো। তুমি বলে স্যার অবভিয়াসলি ভাবে এটা বোঝা যাচ্ছে যে হচ্ছে মোহন বেশি বড়। কে বেশি বড় মনে হচ্ছে? মোহন বেশি বড়। তাহলে সব থেকে বড় কে? মোহন। এবার দেখি, আর এই যে তিনটে যে এজ দেওয়া আছে সেটা তো তুমি স্বীকার করলে আগে যে রাম, মোহন আর অনিলের বয়স, আর তিনজনের মধ্যে সব থেকে বড় বয়স কত স্যার দেওয়া আছে? 30। তার মানে আমি বলতে পারি মোহনের বয়স কত হবে? 30। স্যার মোহনের থেকে ছোট কে হবে? মোহনের থেকে ছোট হবে অনিল। তার মানে অনিলের বয়স হবে স্যার 25। তার থেকে ছোট কে আছে? তার থেকে ছোট হচ্ছে রাম। তার মানে রামের বয়স কত হবে? 24। বোঝাতে পারলাম? তুমি এই রকম ওয়েতেও কিন্তু চাইলে অঙ্ককে সলিউশন করতে পারো।